আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনিও খুব সহজে এর মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম ডিসকর্ড নামে যে অ্যাপ্লিকেশন, এটার সাথে কিন্তু অনেকেই পরিচিত। তো এখান থেকে জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট ডিসকর্ড লিখে সার্চ দেবেন। এখান থেকে ডিসকর্ড লিখে সার্চ দিলে আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইট অ্যাপ্লিকেশন চলে আসবে, এটাকে ইনস্টল করে জাস্ট এটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি কানেক্ট করে নেবেন। নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে গুগল ক্রোমে, আপনি যেখানে ব্রাউজার ওপেন করতে পারেন। দেন এখান থেকে আমরা লিখবো vigal.ai অথবা space.ai। ওকে, আমরা vigal space.ai দিয়ে যদি গুগল সার্চ করতেছি জাস্ট কোনো রকম বোঝাতে পারলে হবে। তো আমরা গুগল space.ai দিয়ে জাস্ট সার্চ করার পর সর্বপ্রথম এই যে ওয়েবসাইটটা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের হোম পেজটা ঠিক এইরকম থাকবে। এখান থেকে আমরা জয়েন দি বেটাতে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর আমাদের ডিসকর্ড সার্ভারের সাথে এটা কানেক্ট হবে। তো আমাদের ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি কিন্তু এমনিতেই ওপেন হয়ে যাবে। আমি যেটা বলছি, এটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফোনে থাকা, এটা দিয়ে জাস্ট সাইন আপ করে নেবেন অথবা আপনি রেজিস্টার করে নেবেন। দেন আমাদের যে ইন্টারফেসটা, আমাদের ইন্টারফেস এইরকম আসবে। দেন আমরা এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। তাছাড়া যদি আপনার কোথাও পারমিশন চাই অবশ্যই অ্যালাউ করে দেবেন। দেন এখান থেকে আমরা ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করবো, যেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ভিডিও, জাস্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। দেন আমরা এই যে মেসেজ বক্সটা আছে এখানে ক্লিক করবো এবং এখান থেকে লিখবো স্ল্যাশ, ওকে, যেমন youtube.com/ এই স্ল্যাশ যে ইয়েটা আছে এটাকে টাইপ করবো এখানে। দেন এখানে লিখবো অ্যানিমেট, ওকে, জাস্ট অ্যানিমেট লিখে সার্চ দিলে আপনাদের সামনে অনেকগুলো অ্যানিমেট চলে আসবে। জাস্ট যে কোনো একটা ক্লিক করবেন, আমি প্রথমটাতে ক্লিক করতেছি। এবং ক্লিক করার পর এখানে ইমেজ অপশনটা অটোমেটিক্যালি আপনার ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করবো, চাইলে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করবেন যেটাতে হচ্ছে ফেস ভালো করে বোঝা যায়। ওকে, আমরা এই ফটোটাকে সিলেক্ট করবো, আপনি যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে মোশন প্রম্পট, তো প্রম্পট আপনারা কোথায় পাবেন, আমরা মিনিমাইজ করে চলে যাবো সেম যে vigal.ai ওয়েবসাইটটাতে, এই ওয়েবসাইটটাতে চলে যাবো অফিসিয়াল যে ওয়েবসাইটে আমরা যেই পজিশনে ছিলাম। দেন এখান থেকে প্রম্পটে চলে যাবো। মূলত আজকে ভিডিওটা যেটা হচ্ছে রোনালদোর যেই ভিডিওটা, তো এইটা মেকিং করবো। তো এখানে আপনারা হচ্ছে অনেকগুলো প্রম্পট দেখতে পারবেন। ওকে, এর ভিতর থেকে আপনারা যদি খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে আমরা সার্চ বারটাকে ইউজ করবো। আপনারা এখানে থাকতে পারে নাও থাকতে পারে। তো এখান থেকে আমরা যে ডলার আইকনটা আছে ডলার আইকন দিব এবং এখান থেকে আমরা রোনালদো টাইপ করব। ওকে, রোনালদো ডান্স বেড বা এখানে অনেক কিছু পেয়ে যাবেন। ওকে, রোনালদো এখানে লেখার সাথে সাথে কিন্তু আমাদের সাজেস্টটা চলে আসছে। ওকে, তো আমরা এইখানে ক্লিক করবো আইকনিক সেলিব্রেশন, রোনালদো আইকনিক সেলিব্রেশন যে টেম্পলেটটি নাম। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে যে টেম্পলেটটি চলে আসবে, মূলত এই টেম্পলেটটাকে আমরা কপি করে নেব। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা আমাদের প্রম্পট কপি হয়ে যাবে। দেন ওকেতে ক্লিক করে আমরা সেম আগের পজিশনে ডিসকর্ড অ্যাপ্লিকেশনে চলে যাবো, যেইখানে আমরা ছিলাম। তো এইখানে আমাদের মোশন প্রম্পটের এখানে যেটা আমরা কপি করলাম মাত্র, এটাকে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ওকে, আমরা মোশন পয়েন্টের পরে যে ব্যাকগ্রাউন্ড অপশন দেখতেছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ফ্রম টেমপ্লেট রাখবো এবং এখান থেকে ফাইন টিউনটাকে অন করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমাদের মেসেজটাকে সেন্ড করে দেবার, অবশ্যই দেখতে হবে আপনার ঘড়িতে এখন সময় কয়টা, যেহেতু এখানে অনেক মেসেজ সেন্ড হয়। ওকে, সেকেন্ডে সেকেন্ডে দেখতে পাচ্ছেন মেসেজ কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো এখান থেকে আমরা সেন্ড করে এটাকে আমরা টাইম অনুযায়ী খুঁজে বের করবো। আমরা যদি এখন জাস্ট সেন্ড করি, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইজির নাম থেকে একটি মেসেজ সেন্ড হচ্ছে, ওকে, কমান্ড সেন্ডিং হচ্ছে, তো এখন 7:42 বাজে। তো আমরা এই মেসেজটিকে খুঁজে বের করবো। তো এখানে কিন্তু অসংখ্য মেসেজ, আপনি আপনার টাইম অনুযায়ী অথবা নিচে দেখলে কিন্তু পেয়ে যাবেন। যেমনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পিকটা ইউজ করা হয়েছে, এই পিকে কিন্তু অলরেডি 1-2 মিনিটের ভিতরে কিন্তু ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে। অনেক সময় এখানে 4-5 মিনিট সময় লাগে যখন সার্ভার ডাউন থাকে। ওকে, তো এখান থেকে আমরা আমাদের পিকচারটি দেখতে পাচ্ছেন এবং তার পাশে কিন্তু আমাদের ভিডিওটি আপনি দেখতে পারবেন যে এর মাধ্যমে জেনারেট হওয়া রোনালদোর যেই ভিডিওটা, এটা কিন্তু আমরা যে পিকচার দিয়েছি সেই পিকচার অনুযায়ী কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখানে একটু ল্যাগ দিচ্ছে যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে, তার মধ্যে কিন্তু ভিডিওটা চলতেছে। ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে এখান থেকে থার্ড অপশন থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটি আমাদের যে ফাইল ম্যানেজারে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, এইভাবে তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।